আমি শক্তি চ্যানেলজি 72 ঘন্টা নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। খবরের শুরুতে আমরা দেখে নেব, গতকাল পুলতলি থানা এলাকার জামতলা গ্রামীণ হসপিটালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয় এবং মৃত রোগীর পরিজনদের দাবি যে ওই হসপিটালের ডাক্তারের শাস্তি তারা চায়। নেবে পরে ফের নেবে, এখানে পরে নেবে, আগে ওদিকে নেবে, তারপরে পরে আগে এখানে বাচ্চার ক্ষতিপূরণ কে দেবে। এখানে মিডিয়ার সামনে আলোচনা করছি, বাচ্চা চাই, আমরা ডাক্তারের শাস্তি এবং এই আমার ছেলে অজ্ঞান দুটো বাদ। থানার বড় বাবু আমাদের সাথে 10 মিনিট কথা বললো, ডাক্তারের সাথে 2 ঘন্টা কথা বলছে, থানার মেজ বাবু দিয়ে আমাদের বোঝাচ্ছে, এ করছে, কেন আমরা এই এটা কেন চাই, ভ্যাকসিন চাই তো আমাদের লিখিত দিতে হবে আমাদের এই ঘটনাগুলো। ডাক্তার থানার বড়বাবু কেন এখানে ডাক্তারের সাথে 2 ঘন্টা কথা বলে আমাদের এই জবাব দিতে হবে, আর আমরা অবিলম্বে ডাক্তারের এখানে শাস্তি চাই। অবিলম্বে আমরা আমাদের রোগীর যে মেডিকেল রিপোর্ট হবে, যে রিপোর্টটা হবে পোস্টমর্টম রিপোর্ট, আমরা চাই মেডিকেল বোর্ড বসুক, বোর্ড বসে আমাদের এই সঠিক রিপোর্টটা দিক কিভাবে রোগীরা মারা গেছে, না হলে এই রিপোর্টটা পুরোপুরি চেপে দেওয়া হবে আমরা আমাদের ধারণা থেকে বলছি। আপনারা অন্তত সেই ব্যবস্থাটা করুন যাতে আপনাদের লোক অন্তত যখন পোস্টমর্টম রিপোর্ট হবে বা মেডিকেল রিপোর্ট বোর্ড বসবে সেখানে যেন উপস্থিত থাকে, এটা আমরা আপনাদের কাছে অনুরোধ করছি। খবর আজ এই পর্যন্ত, আপনারা দেখতে থাকুন 72 ঘন্টা নিউজ চ্যানেল অনলাইনে খবর।